কোটা আন্দোলন সরকারের দাবি নিহত একশো পঞ্চাশ কিন্তু হাসপাতালে তথ্য ভিন্ন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত দুই সপ্তাহের সহিংসতায় এখন পর্যন্ত দুশো জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি বাংলা ঢাকা ও এর বাইরের দুই ডজনেরও বেশি হাসপাতালের সাথে যোগাযোগ করে এই তথ্য পাওয়া গেছে এর মধ্যে কেবল ঢাকার হাসপাতালগুলোতে মারা গেছেন অন্তত একশো জন বাকিদের মৃত্যু হয়েছে সাভার গাজীপুর নারায়ণগঞ্জ রংপুর চট্টগ্রাম নরসিংদী ময়মনসিংহ সিলেট মাদারীপুর ও বুকরাই নিহতদের বড় একটি অংশই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা এদিকে মৃত্যুর এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ আহতদের অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের অনেকেই বিবিসি বাংলাকে জানিয়েছে যে আহতদের চাপ সামলাতে গিয়ে নিহতদের সবার হিসাব তারা রাখতে পারেননি নাম নিবন্ধন করার আগে স্বজনদের হাসপাতালে সম্ভব হয়নি এদিকে পুলিশ ও স্বজনরা আগ্রহ না দেখানোই মৃতদের উল্লেখযোগ্য একটি অংশের ময়নাতদন্ত হয়নি বলেও হাসপাতালগুলোর কাছ থেকে জানতে পেরেছে বিবিসি আন্দোলনকে ঘিরে সহিংসতায় সোমবার পর্যন্ত সারা দেশে একশো পঞ্চাশ জনের মৃত্যু খবর জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত শিক্ষার্থী সহ অন্তত দুশো জন মানুষ মারা গেছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা এর মধ্যে আবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরেও মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ হতে দেখা যাচ্ছে কেউ বলছে মৃত্যুর সংখ্যা দুইশ জন আবার কেউ দাবি করছেন একশো জন প্রিয় দর্শক শ্রোতা আপডেট তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন